আসসালামু আলাইকুম সবাইকে। সেদিন ছিল রৌদ্রোজ্জ্বল দিন, আমরা বেরিয়ে পড়লাম একটা চেয়ার কেনার জন্য। জি, চেয়ার কেনার জন্য। চেয়ারটা খুব জরুরি, কারণ এটা কর্তার জন্য কেনা। কর্তা যেহেতু বাসা থেকে কাজ করে, তার হোম অফিস বাসায়, সেহেতু তার জন্য একটা কমফি চেয়ার দরকার। আগের চেয়ারটা নষ্ট হয়ে গেছে, তাই জরুরি ভিত্তিতেই আমরা আইকিয়েতে ছুটে গেলাম। আইকিয়েতে চেয়ারের অনেকটা ভ্যারাইটি আছে, তাই ভাবলাম যে ওখান থেকেই তার পছন্দসই চেয়ারটা পাওয়া যাবে। দেখি কি হয়, চলেন আমরা আইকিয়ের ভিতরে যাই। আমরা পার্কিং লটে পার্কিং খুঁজছিলাম, একটা পেয়েও গেলাম ওইদিকে। আমরা পার্কিং লটে পার্কিং গাড়ি পার্ক করে আমরা আইকিয়ের ভিতরে ঢুকলাম। এখানে বলা ভালো, এখানের পার্কিং কিন্তু ফ্রি। আইকিয়াতে যেটা সবচেয়ে ভালো লাগে তার ডেকোরেশন, রুম ডেকোরেশন। এত সুন্দরভাবে তারা রুমগুলোকে ডেকোরেট করে রাখে, সেটা বলাই বাহুল্য। ড্রয়িং রুম, বেডরুম, লিভিং রুম, ওয়াশরুম, কিচেন, দেখলে মনটা ভরে যায়। তাই ক্যামেরাটা অন না করে পারলাম না, যদিও ইচ্ছা ছিল না, কারণ কোনো জরুরি কিছু কিনতে গেলে আমি সচরাচর ক্যামেরাটা অন করি না, আর এতে ইন্টারাপ্ট হয় কেনাকাটার জন্য। যেহেতু একটা জিনিস কিনবো, তাই অন করে হালকা একটু ভিডিও করে নিলাম আমার ভিউয়ার্সদের জন্য। দেখেছেন কী সুন্দর কুশনগুলো, আমার কিন্তু খুব ভালো লেগেছিল। যেহেতু আমি কয়েকদিন আগেই কয়েকটা কুশন কিনেছি, তাই আর কেনা হয়নি, তবে দেখতে খুব ভালো লাগছিল। কিনি আর না কিনি, আইকিয়াতে ঘুরতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আমরা আস্তে আস্তে ঘুরতে ঘুরতে ফার্নিচার ডিপার্টমেন্টে যাচ্ছিলাম। ওদের ডেকোরেশনগুলো খুবই সুন্দর কিন্তু। এই ডেকোরেশন দেখে কিন্তু আপনারাও রুম ডেকোরেশনের আইডিয়া পেতে পারেন। আইকিয়াতে সচরাচর কন্টেম্পোরারি যে ফার্নিচারগুলো আছে সেগুলো পাওয়া যায়। আর আমার মনে হয় যে বর্তমানে নর্থ আমেরিকার যেই রুমগুলো আছে সেগুলো খুবই ছোট, তো সেই অনুযায়ী এই কন্টেম্পোরারি ফার্নিচারগুলো আমার মনে হয় পারফেক্টলি স্যুট করে আর কি। কারণ ছোটো ছোটো রুমের মধ্যে খুব বেশি হেভি ফার্নিচার কিন্তু লোডেড, অতিরিক্ত লোডেড মনে হয়। তাই এরকম হালকা কন্টেম্পোরারি ফার্নিচারগুলোই কিন্তু আজকাল ভালো লাগে। এই কিচেন সেটিংটা আমার ভীষণ পছন্দ হয়েছে, কালার কম্বিনেশন এবং সব কিছু। ওরা যে সুন্দর করে সেটটা করেছে বা ডেকোরেশনগুলো করেছে আমার খুব ভালো লেগেছে। বিশেষত এই যে মশলার এই যে ব্যাপারটা, যে সব কিছু হ্যান্ডিভাবে, দারুণ লেগেছে আইডিয়াটা। লিভিং রুম, এভাবে লিভিং রুমের আইডিয়াও আপনারা পেতে পারেন, ড্রয়িং রুম যেটাকে বলি আমরা। এদিকে আমার কর্তা অলরেডি ফার্নিচার ডিপার্টমেন্টে চলে গেছে, চলে যাচ্ছে আর কি, তার পছন্দসই ফার্নিচারটা পিক আপ করবে বলে। আর আমি আমার মতো ঘুরে বেড়াচ্ছি, আর একটু ভিডিও করে নিচ্ছি আপনাদেরকে দেখাবো বলে। এখানের আলমিরা কিংবা যে অর্গানাইজারগুলো আছে, খুব একটা খারাপ না কিন্তু, ভালোই। যারা প্লেন ফার্নিচার পছন্দ করেন তাদের জন্য বেটার চয়েস আইকিয়ে। এই ফার্নিচারগুলোর সুবিধা হচ্ছে এই ফার্নিচারগুলো জায়গা কম লাগে, যেহেতু কন্টেম্পোরারি ভীষণ লাইট টাইপের ফার্নিচার, জায়গা কম লাগে। তো আমি অন্য কোনো ডিপার্টমেন্টে আমরা ঘুরিনি, বিশেষত আসবাবপত্র আর এই যে বিভিন্ন রুম সেটিং এগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম। নিচের তলায় আছে ক্রোকারিস, তারপর বেডশিট, শোপিস, শ্যান্ডেলিয়ার, লাইটিং, এগুলো পাওয়া যায় নিচে। কিন্তু আমরা সেই ডিপার্টমেন্টে যাইনি, শুধু আমরা ফার্নিচার ডিপার্টমেন্টেই ঘুরে বেরিয়েছি।
তারই কিছু ঝলক আপনারা দেখছেন। আমার মেয়ে ঘুরে ঘুরে বেডগুলো দেখছিল, ওর কয়েকটা বেড খুব পছন্দ হয়েছে, ও বলছিল যে খুব কমফি। এই ধরনের আয়না ড্রেসিং টেবিলের মিররগুলো দেখে আমার না ফেরি টেলের কথা মনে পড়ে যায়। ফেরি টেলের যে স্টোরিগুলো আমরা টিভিতে দেখতাম সেগুলোতে এই ধরনের আয়না দেখা যেত। এটা একটা ওয়াশরুম সেটিং, আগেই বলেছি এখানে খুব সুন্দর করে ডেকোরেট করে রাখে তারা রুমগুলো। এই এই ডেকোরেশন থেকে আপনারা রুম ডেকোরেশনের আইডিয়া পেতে পারেন। আমার হাজবেন্ড অলরেডি চয়েস করে ফেলেছে তার চেয়ার, সে অলরেডি বিন নাম্বার আইল নাম্বার নিয়ে এসেছে। আপনারা জানেন হয়তো যারা আইকে গিয়েছেন, ডিসপ্লে সেন্টারটা এক জায়গায় থাকে আর যেখান থেকে ফার্নিচার পিক আপ করবে সে ওয়্যার হাউসটা থাকে নিচে অন্য জায়গায়। তাই আমরা আস্তে আস্তে পার হয়ে যাচ্ছি, সেই ওয়্যার হাউসে যাবো, সেই ফার্নিচারটা পিক আপ করবো আর কি। মিনওয়াইল আমার মেয়ে একটু টয় সেকশন একটু ঘুরে, কিড সেকশন একটু ঘুরলো, ঘুরেছি সফট টয় আর কিছু ফার্নিচার, বাচ্চাদের যে ডেকোরেশন ফার্নিচারগুলো আছে সেগুলো দেখলো। লাইটগুলো দেখেন সুন্দর না, মেঘের লাইট। তো এইভাবে সময় চলে এসেছে, আমরা অলরেডি পিক আপ করে ফেলেছি চেয়ার। এই যে দেখেন বাসায় আসার পর সেটাকে আমরা অ্যাসেম্বল করার পরে এটা দাঁড়িয়েছে এরকম, খুব কমফি ছিল চেয়ারটা, আমার হাজবেন্ড খুবই লাইক করেছে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন।